কালোবাজারি। গতকাল লকডাউন ঘোষণা হয়েছে গোটা দেশ জুড়ে। কেউই প্রয়োজনের অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুত করবেন না। একজন দায়িত্ববান নাগরিকের মতো আমি শুনলাম, ফেসবুকেও প্রচার করলাম, সকালে ঘুম থেকে উঠে দুই মাসের খরচ নিয়ে ঘরে ফিরলাম, সাথে মুখোশ। মুখোশ বেশ হয়েছে, মার খেয়েছে, কি দরকার বাজার যাওয়ার? কয়েকটা দিন কম খেলে কেউ তো আর মরবে না, বেঁচে থাকলে অনেক সুযোগ পাওয়া যাবে বাজার করার। ফ্রিজের মাছ সব শেষ হয়ে গেছে, ভাত খাবো কি দিয়ে? মাছ কিনে আনলাম করোনাকে ভেঙচি কেটে, সাথে মাংস, রুটি। ছবিটা ঠিকঠাক করে দেখা হয়নি, ঠিক কটা রুটি ছিল ওখানে, তিন নাকি চার, না না মনে হয় পাঁচ। যাই হোক, কি দরকার ছিল ওইভাবে রেল লাইন ধরে হাঁটতে থাকার? শরীরে যেহেতু পা ছিল, সড়ক পথে গাড়ির সংখ্যা কম ছিল, এবং সাথে যেহেতু রুটি ছিল তাই রাজপথেই আসতে পারত, পুলিশ লাঠি চালাতো না, অ্যাক্সিডেন্টের ভয় থাকতো না। তা না করে রেলপথে এলো, মরতে তো হবেই, পেটের রুটি পড়ে থাকবে পথে, টুকরো টুকরো হয়ে যাবে ছিন্ন ভিন্ন লাশের মতোই। এতে কারো দায় নেই, রাজ্য কিংবা কেন্দ্রের দায়। পরিযায়ী শ্রমিকের পায়ে পায়ে ঘুরতে থাকে ভারত, ভারত পদাতিক, ভয়ার্থ ভারত, ক্ষুধার্থ ভারত, উপেক্ষিত বঞ্চিত আর লাঞ্ছিত ভারত। আমি দেখি সামাজিক মাধ্যমে, শোক প্রকাশ করি, ওরা প্রত্যেকেই এক একটা ভোটের সংখ্যা মাত্র। সরকার লকডাউন ঘোষণা করেছে, ঘরে থাকতে বলেছে, নিরাপদ থাকতে বলেছে, আর কি চাই? ওরা আর কি পেতে পারে? ভোটবিহীন সময়ে একজন ভোটারের জন্য ক্ষমতাসীন শাসক আর কি দায়িত্ব নেবে? তাই কেউ কোথাও ফোঁস করে উঠলে, সরকারকে প্রশ্ন করলে, দায়িত্ব পালনের কথা শোনালে, সবার প্রথমে আমি কানে তুলো গুঁজে নেই, তর্জনী উঠিয়ে প্রশ্ন তুলি, সবটাই কি সরকারের? ওরা গরিব কেন? ওরা রাস্তায় কেন? সবচেয়ে বড় কথা, ওরা পরিযায়ী শ্রমিক কেন? তাতেও যদি কাজ না হয়, তাহলে সর্বশক্তি দিয়ে আমার ঘরের দরজা জানালার পর্দা নামিয়ে দিই। আমার ঘর, আমার প্রিয় ইন্ডিয়া, ইন্ডিয়া। আমি সেই মতে কথা বলি যাতে শাসকের মনে হয় আমি তাদের লোক। আমি রামধনুর রং বদলাই নিজের মতো করে, স্বার্থানুসারে। গর্ভবতী হাতি মারা গেলে সামাজিক মাধ্যমে প্রতিবাদের বন্যা বয়ে যায়, রংভেদে শাসকও দাঁড়িয়ে যায় কাঠ গড়ায়। গর্ভবতী মা ঘুরতে থাকে হাসপাতাল থেকে হাসপাতাল, আশ্রয় মেলে অবশেষে, তবে হাসপাতালে নয়, বড় পারে। আমি দেখতে থাকি নিশ্চুপে, যেটুকু সরগোল ওঠে ধাক্কা খেয়ে ফিরে যায় ইন্ডিয়ার প্রাচীরে। ওরা ভারতের, ওরা থাকে ওধারে। ইন্ডিয়ায় ফেসবুকে টুইটারে বিক্ষোভ হয় গরু কিংবা কুকুরের মৃত্যুতে, তবে নিম্নবর্ণ বলে দলিতকে কিংবা ভিন জাতের মানুষকে পিটিয়ে মারার সময় তেমন আলোড়ন হয় না, কারণ ওরা ভারতের, আমি থাকি ইন্ডিয়ায়। ভারতের সব আওয়াজে সাড়া দিতে নেই, দিলে মাথার উপর থেকে সব চলে যাবে, নেতার হাত কিংবা পদ। নেতা সবটুকু গিলে না খেলে
শান্তি মেলে না। মানুষের প্রাণ কিংবা দুর্যোগের ত্রাণ খাওয়া চাই সবই। খাতায় কলমে কোটি কোটি টাকার প্রকল্প ঘোষিত হয় ত্রাণও, তবু বহু আশ্রয়হীনের জোটে না আশ্রয়, ক্ষুধার্থের জোটে না খাবার, শ্রমিকের জোটে না ঘরে ফেরার সুযোগ। গরিবের টাকা ঢুকে জনসেবকের ঘরে, তবে থেমেই থাকে না নেতার কাজ। নিত্য নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়, বেশিরভাগ ভাগই ভুলে যাওয়া হয়। ভবিষ্যতের পোলাওয়ে বেশি করে ঘি মেশানো হয়। আমি দেখি শুনি হাসি চেপে ভাবতে থাকি, একে সমর্থন দেওয়া কতটা লাভজনক। মাইকে ঘোষণা ভাসে, আমরা দুর্নীতি দমন করব কঠোর হাতে, আমাদের কাছে সব অভাব অভিযোগ দূর করার চাবি কাঠি আছে, ভরসা রাখুন। এ সরকার গরিবের নয়, এ সরকার জনতার নয়, এ সরকার কালো বাজারের।